আসলে যোরহাট শিক্ষিত নগরী বলে আজি প্রথম কথা প্রমাণ হয়েছে। দ্বিতীয় কথা দেখিছিলে যে দিসপুরেরপরা গোটেইকেইজন আহি ইয়াত বাহার পাতিছিলেহি, তার মাজতো যে মানে গৌরব গগৈয়ে সেইখিনি উফরে আজি বিজয়ের ধ্বজা উড়াইছে, এটো আমার কারণে বহুত গৌরবের কথা। আকৌ এবার যোরহাটবাসীর কারণে প্রমাণ হয়ে গেছে যে যোরহাট সচাকৈয়ে শিক্ষিত নগরী আসলে থাকিব আর আগলেও হয়ে থাকবে। যোরহাটের পরিবেশটি এবার আপনার দেখাই লোবলৈ মই চেষ্টা করিম আর অকনমান মই আগলৈ যাবলৈ চেষ্টা করিম। ঢাক ঢোল বজায় এতিয়া যোরহাটের রাজপথ একেবারে গৌরবময় হয়ে পড়েছে, সেই ছবিখন মই এবার দেখাবলৈ চেষ্টা করছো। আর আটাইতকৈ ডাঙৰ কথাটো অনুপম চক্রবর্তী যে গৌরব গগৈয়ে প্রার্থী হিসাবে যোরহাট লোকসভা সমষ্টির পৰা টিকট লাভ করার পাছতেই এই পথৰপৰা ইয়াৰপৰা 20 মিটাৰ আগত 20 মিটাৰ দূরত্বত কংগ্রেস ভবন আছে, যোরহাটের জিলা কংগ্রেসের কার্যালয় আছে। আর ইয়াৰপৰাই এটা বিশাল রেলি গৌরব গগৈয়ে প্রথম প্রথম করেছিল আর তেতিয়াই বিশাল সংখ্যক সমর্থক লগত লৈ আগবাহিছিল। কিন্তু আজির দিনটো সেই একেটাই পরিবেশ এই মুহূর্তে যোরহাটের রাজপথত দেখিছো অনুপম চক্রবর্তী। আর এয়া চাওক, এনে ধরনের ঢাক ঢোলের শব্দ এটা মুখরিত যোরহাটের রাজপথ